বাছাই করিয়া শাড়ি সঙ্গে নিলাম গাড়ি। যাচ্ছি কোথায়? যাচ্ছি আমরা রথযাত্রায়। অলরেডি আমরা অনেকটা লেট করে ফেলেছি, সন্ধ্যা হয়েই গেছে। আমরা দেখতে পেলাম রথ, ওই যে রথ দেখা যায়। কাকিমা সরো 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 সরো, কিন্তু রথ এমা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, রথ যে চলে যাচ্ছে। অবশেষে আমরা পৌঁছালাম রথের সামনে। কাকু বলছে, আরে থাম থাম, আসতে চল আসতে চল। কিন্তু জগন্নাথ দেবের তো খুবই তারা মাসির বাড়ি যাবার। রথ চললো আপন মহিমায়, আমরা চললাম দ্বিতীয় রথের উদ্দেশ্যে। আরে কী জ্যাম রে বাবা, কী ভিড় কী ভিড়। তারপরে আমরা চললাম মেলায়, ওই দেখা যায় রথের চূড়া, ইস্কন রথ দেখলাম, জগন্নাথ দেবকে দর্শন করলাম, একটু ঠান্ডা হয়ে নিলাম। আমরা দুটো আইসক্রিম নিলাম, আইসক্রিম নিয়ে মহানন্দে মহাসুখে খেলাম। তারপরে আমরা হালকা ফালকা টিফিন করে নিলাম, জিলিপি আর জিবে গজা নিয়ে বাড়ি চলে এলাম। টাটা।